আজ সকালে বিজয় স্তম্ভে পুষ্প অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। পরে উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সূর্যোদয়ের পর উপজেলার মুসনু পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবস উদযাপনের কর্মসূচি। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।